হ্যাপি সানডে। সেদিন ফিশকচুরির ছবিটা দেওয়ার পর থেকে অনেকেই আমার কাছে আবদার করেছে ফিশকচুরির রেসিপির জন্য। তাই আজকে শুধু ফিশকচুরির রেসিপি দেবো না, সঙ্গে একটা আলুর দমেরও রেসিপি দেবো। প্রথমে কাতলা বা রুই মাছ নিয়ে নেবেন। আমি 3টে পেটি নিয়েছিলাম কাতলা মাছের। মাছটা নুন হলুদ আর সামান্য জল দিয়ে মাইক্রোওভেনে সেদ্ধ করে নিয়েছিলাম। জলটা এমনভাবে দেবেন যেন মাছটা সেদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়েও আসে। এবার মাছটা সামান্য ঠান্ডা হলে মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। এবার তাহলে বুঝতে পারছেন পেটির মাছ কেন ব্যবহার করেছি, যাতে কাটা ছাড়াতে সুবিধা হয়। মাছের থেকে সব কাটা ছাড়ানো হয়ে গেলে নিয়ে নিলাম রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, স্লাইস করা পেঁয়াজ, ধনে পাতা কুচি আর পেঁয়াজ কুচি। এবার ফ্রাইং প্যানে গাওয়া ঘি গরম করে তাতে স্লাইস করা পেঁয়াজগুলো একটু বেরেস্তা বানিয়ে নেবো। বেরেস্তা ভেজে তুলে নেওয়ার পর কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দেবো, রসুন কুচি আদা কুচি দিয়ে নেড়ে চেড়ে নেবো। তারপর স্বাদ অনুযায়ী নুন, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি সব কিছু দিয়ে একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায়। পেঁয়াজ রসুন ভালোভাবে কষে তেল বেরিয়ে আসলে কাটা ছাড়ানো মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। তারপর দিয়ে দেবো লঙ্কা কুচি, ধনে পাতা কুচি। এবার যখন মাছটা রান্না করতে করতে একটু শুকনো হয়ে আসবে, তখন গরম মশলার গুঁড়ো, বেরেস্তা আর ধনে পাতা কুচি দিয়ে নেড়ে নেবো। তৈরি হয়ে গেল কচুরির জন্য মাছের পুর। মাছের পুরটা ওদিকে ঠান্ডা হতে দিলাম। এবার ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, একটু গাওয়া ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে জল দিয়ে ময়দাটা মেখে নেবো। ময়দাটা এমনভাবে মাখতে হবে যাতে খুব বেশি নরমও না হয় আর যেন খুব বেশি শক্তও না হয়। তারপরে ওপর থেকে একটু গাওয়া ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো। মেখে রাখা ময়দাটা কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে ডুমু ডুমু করে কাটা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আলুগুলো কিন্তু একটু লাল লাল করেই ভেজে রাখবো। আলু ভাজার তেলে গোটা গরম মশলা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো আদা বাটা। এক চামচ মতো হিং দিয়ে তাতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নেবো। মশলা কষে আসলে ফ্যাটানো টক দই একটু বেশি করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে জল দেবো, যাতে মশলাটা ভালোভাবে কষে আসে। গ্রেভি থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ভাজা আলুগুলো দিয়ে 1-1.5 কাপ মতো জল দিয়ে ঢেকে দেবো, দিয়ে ঝোলটা ফুটাতে দেবো যাতে আলুও সেদ্ধ হয়ে যায়। ঝোল ফুটে আলু ভালো করে সেদ্ধ হয়ে এবং ঝোলের উপরে তেল ভেসে উঠলেই তৈরি এই আলুর দম। এবার এই ময়দা মাখাটা আর একটু ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নেবো। লেচিগুলোর মধ্যে মাছের পুর ঢুকিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দেবো। পুরটা এমনভাবে ভরবো যাতে বাইরের দিকে বেলার সময় বেরিয়ে না আসে আর কচুরিটাও যাতে ফেটে না যায়। আমি ভিডিও করছি বলে আমার মা সব কটা কচুরি একে একে তেল দিয়ে বেলে দিল। মা যখন কচুরি বেলছিল আমি ওদিকে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কচুরি ছাড়ার সময় তেল যাতে খুব বেশি গরম না হয় সেটা খেয়াল রাখবেন। কিন্তু যাই হোক, মায়ের বেলা কচুরিগুলো একে একে সবকটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। যেহেতু আমি ফিশ কচুরি বানিয়েছি তাই জন্য আলুর দমটা না আমি নিরামিষই বানিয়েছিলাম, তাতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করিনি। আর দেখলে তো আলুর দম করার সময় টক দইটা কিন্তু আমি বেশি করে ইউজ করেছিলাম, যাতে একটু টক টক স্বাদ আসে। তোমরা হয়তো অনেক রকমের ফিশ কচুরি দেখেছো, কিন্তু এই যে আজকের রেসিপিটা এটা কিন্তু আমার সম্পূর্ণ নিজের রেসিপি। সব কটা কচুরি ভেজে নেওয়ার পর একে একে প্লেটের মধ্যে 5টা কচুরি সাজিয়ে নিলাম আর কিছুটা পরিমাণ আলুর দম নিয়ে আমি কিন্তু খেতে বসে পড়েছিলাম। না গো না, 5টা কচুরি আমি একা খাইনি, ওখান থেকে আমি শুধু 1টা কচুরিই খেয়েছিলাম। তোমরা তো জানো আমি ডায়েটিংয়ে আছি, কিন্তু আমি লোভ সামলাতে পারিনি। এই যে দেখো, যেই ফিশ কচুরিটা ছিললাম এই কচুরির সাথে ওই 1টা আলুর দমই খেয়েছিলাম। বিশ্বাস করো, যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখনও আমার জিভে জল চলে এসেছিলো।